মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 190তম জন্মদিন উপলক্ষে শনিবার বিকেল 4টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মহাকবি মাইকেল মধুসূদন স্মৃতি সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলানা খান ফাউন্ডেশন এ আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাকবি মাইকেল মধুসূদন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানী খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কাফিলউদ্দিন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডাক্তার কামরুন নাহার খান সহ প্রমুখ।